হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব বেশি ভালো আছো, আর আমি কথাটা ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর স্টার্টিংয়ে। তো এখানে আমি গরম জলের ভাব নিচ্ছি, কারণ আমার জ্বর এসে, জ্বর তো লেগেই আছে, তারপরে ঠান্ডা, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, তো সেই জন্য নিচ্ছি এরকম গরম জলের ভাব। আর এদিকে আমি এবার রেডি হয়ে গেছি, কারণ আমি যাচ্ছি কলকাতায়। কলকাতায় কোথায় যাচ্ছি, কলকাতায় কী করতে যাচ্ছি সেটা তোমাদেরকে এখন বলবো না, পরে বলছি কোথায় যাচ্ছি, কার বাড়ি যাচ্ছি, কী করতে যাচ্ছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছো রেল গেট ক্রস করে নিয়েছি, কারণ এখান থেকে আবার স্টেশনে যাবো আমরা। তো আমরা স্টেশনেতে গিয়ে টিকিট কেটে নিলাম, তো ট্রেনে উঠে গেছি। তো তোমাদেরকে ভাবলাম একটু ভিউটা ঠিকঠাক করে এনজয় করো, বাট করাতে পারলাম না এই জন্য, কারণ আমি সিটে মানে একদম জানলার যে সিট সেখানটাই বসতে পারিনি, বাবু বসেছিল ওখানে। তো নেমে গেলাম আমরা আবার স্টেশনে। তো এখান থেকে দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছি, বাবু ট্রলি নিয়ে যাচ্ছে, এই মাম্মাকে নিয়ে যাচ্ছি। এবার এখান থেকে অটো ধরবো, অটো ধরে সোজা বাবুঘাটি, তোমার বাবুঘাটে আসবো। তো এখান দেখতে পাচ্ছ অটোতে বসে গেছি, যাচ্ছি ধীরে ধীরে, আস্তে আস্তে, ঝরে ঝরে। আমার তো ভালো লাগছিল যে তুমি সামনে বসেছিলাম, ওই জন্য আমার ভালো লাগছিল অটোতে বসে, না হলে আমার ভালো লাগতো না। পিছনে মোমো পিসে বসেছিলো, ঠাম্মা বসেছিল, মাম্মা বসেছিল, ঠাম্মার বোন বসেছিল, বাবু বসেছিল, আর সামনে আমি আর সঞ্জয় কাকা বসেছিলাম, তো সেজন্য ভালো লাগছিল। আর এখনও এখানে লিফট চালু হয়নি, তো সেই জন্য দৌড়ে দৌড়ে উঠতে হচ্ছে। তো চলো যাই। আর আমি আমার শরীর খারাপের জন্য ভিডিওটা এই অবধি করেছিলাম, তারপর আর কন্টিনিউ করতে পারিনি। তো চলো এরপরে যে ভিডিওটা, সেটা তিন দিন পরে ভিডিওটা, সেটা দেখতে থাকো। আমি তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করেছিলাম বাড়ি থেকে, বাট ভিডিওর কোনো এন্ড হয়নি আর ভিডিও কন্টিনিউ করিনি। এখন আমি ভিডিও কন্টিনিউ করছি তিন দিন পর, এর মাঝে তো মানে তিন দিন সেই কালকে মানে তিন দিন রাত কর মানে জ্বর ছিল, জ্বর, আমার জ্বর, ঠান্ডা এখনো আছে। তো চলো আজকে বাড়িতে ভালো মতো মানে এখানে রান্না হচ্ছে, শেয়ার করবো হচ্ছে কী কী রান্না হচ্ছে, আমি কী কী করছি, তোমাদেরকে ফ্ল্যাটটা ঘুরে দেখাবো, তোমাদের ফ্ল্যাটে ছাদে নিয়ে যাবো। তো চলো দেখতে থাকো। তো এখানে চিকেন আর মাটনের জন্য আলু কেটে নেওয়া হয়েছে, পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, ওই দিকে দেখতে পাচ্ছ বাটিতে গাজর, বিনস এগুলো কাটা রয়েছে, এগুলো মাম্মার ভাতের জন্য। আর এখানে আমরা বসে গেছি খেতে সকালের ব্রেকফাস্ট, কচুরি ছিল আলু তরকারি এরকম সামথিং কিছু দিয়ে। আর দুপুরে লাঞ্চে ছিল মাটন চিকেন, যেটা বললামই তোমরা তোমাদেরকে। তো এই দেখো মাটন চিকেন টক হয়েছিল, মেন কথা বলতে ভুলে গেছি। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি ছাদ দেখাবো, তো ছাদে চলে এসেছি। আমার সাথে কি আছে, মিঠি, কই মিঠি, মিঠি। তো এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা ছাদে এসেছিলাম জামা কাপড় নিতে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো জামা কাপড়গুলোকে তুলিনি, তারপরে আশেপাশের ভিউটা দেখাচ্ছে, আর প্লেন আসছে, তোমাদেরকে প্লেন দেখিয়ে নিই। দেখতে পাচ্ছ ওই যে প্লেন আসছে, মেঘ যেহেতু না, প্লেনটা অনেকক্ষণ ধরে ঘুরপাক ঘুরপাক খাচ্ছে। এই যে আশেপাশের ভিউ, হ্যাঁ গাইজ এটা একটা সিরিয়াসলি ব্যাপার, এদিকে বৃষ্টি পড়ছে, যেতে এদিকে মেঘ প্রচুর প্রচুর, ওইদিকে বৃষ্টি পড়ছে না। তো চলো আগে আমরা জামা কাপড় তুলে নিই। তো গাইজ তোমরা হয়তো বুঝতে পারছো না ঠিক, বাট দেখো এই জায়গাটা জাস্ট দেখো, তো অসাধারণ একটা ভিউ আসছে এই জায়গা দিয়ে। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে করতে হবে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওতে কমেন্ট করো যে ভিডিওটা কেমন লাগলো তোমাদের। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই।